নমস্কার, বর্ষার আধুনিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি সামুদ্রিক চেলা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে কেটে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে তেল দিয়ে সামুদ্রিক চেলা মাছের মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিতে হবে। এই মাছটাকে দিয়ে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে। এই মাছটা খেতেও খুব মজাদার হয়। মাছটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে আলুটাকে। এবার এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, ঝোলটাকে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার পরিমাণ মতন গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক চেলা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি।